আমরা এখন আছি সীমানাতে। এখানে আমাদের থামার কথা ছিল না, কিন্তু ভিউটা দেখে আমরা থেমে গেলাম। ভিউটা দেখুন, মেঘেদের খেলা। দারুণ লাগছে, অসাধারণ। গোপালধারা টি এস্টেট, যেটাকে এখানে গোলপাহাড়ও বলে। গোলপাহাড় বলার একটা কারণ হলো, দেখুন প্রত্যেকটা পাহাড়ের স্ট্রাকচার একদম গোল। আর এই এই বাউন্ডারিটা অব্দি গোপালধারার, ওই পাশটা গুডরিক। আর খুব সানি ওয়েদার এখানটাতে, তো সুন্দর লাগছে এই জায়গাটা ভীষণ। যাওয়া যাচ্ছে না? আচ্ছা, এই জায়গাটাতে একটা এন্ট্রান্স আছে, মানে এখানে কিন্তু এই বছরখানেক আগে এসেও আমি গিয়েছিলাম, বাট এবার যেতে দিচ্ছে না। এই যে গোপালধারা টি এস্টেট। সত্যি ফটো তোলার জন্য আইডিয়াল জায়গা একটা, না? চা বাগানের মাঝে এইরকম মেঘের খেলা, উপরে পাইন গাছ, চমৎকার একটা। আর এই পাশটাতে মানে আমার সোজাসুজি এখন রয়েছে থার্বো টি এস্টেট। এটা গুডরিক, এটা থার্বো। আমরা এখন একদম মিরিকে পৌঁছে গেছি। এখানে আমরা লাঞ্চটাও সেরে নিলাম, আর এখন এখানটাতে আছি মিরিক লেকের সামনে। এই যে ব্রিজটা, এত উঁচু হাইটে এরকম একটা এত বড় আয়তনের একটা লেক, সত্যি অসাধারণ একটা ভিউ। আর এই যে পাইন বন রয়েছে, পাইন ফরেস্ট, আর এই সুন্দর মিরিক লেক। লেকের ধারে ট্যুরিস্টরা সবাই এখানটাতে মাছেদের খাবার দিচ্ছে, আর এই যে ছোট ছোট স্টল রয়েছে মাছেদের খাবার দেওয়ার জন্যে।
মাছেদের খাবার দেওয়া হচ্ছে। এইসব লাভারদের জন্য একদম একটা রাইট প্লেস, এটা একদম অ্যাজেলিয়া দিয়ে নানান ধরনের বাহারি অ্যাজেলিয়া রয়েছে, কত ধরনের তার কালার, বাই কালার রয়েছে, কি ভালো লাগছে এই জায়গাটা। এটা হলো মিরিক লেকের ভেতরে একটা সুন্দর পার্ক। এই যে ব্রিজ, সেই পাইন ফরেস্ট, এই আমাদের আমাদের তিন কন্যা বসে গেছে, আবার ফটোগ্রাফি হচ্ছে। ও দ্য ব্ল্যাক গ্রুপ, মিরিক ব্রিজ, আর এই যে মিরিক শহর, সবাই একটু হাঁটতে যাচ্ছে। আমরা দুজন, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে লেকের পাড়ে, এখানে একটু বসলাম। বোটিং হচ্ছে, ক্যামেরা অন করলামই যখন, একটু আজকের মতো কথাও বলে নিই। খুব ভালো যাচ্ছে আমাদের জার্নিটা, বাট মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, মানে ওই গাড়ি যখন নামার দিকে থাকে আর কি, পাহাড় থেকে নামার দিকে, আমার একটু মোশন সিকনেসের প্রবলেম আছে। আমার ভীষণ পেট গোলা ছিল, গা গোলা ছিল, দুবার বমিও হলো, বাট সব কিছুর পরেও ভালো লাগছে। বাদ বাকিদের আমি ইনসিস্ট করে পাঠালাম একটু ঘুরে আসার জন্য, লেকের ওই পাড়ে, ওই যে দেখলে নি যে পাইনের বনটা রয়েছে সেখানে, বাট আমি যাইনি, আমি যাচ্ছি না, আমি একটু বসলাম। এখানে একটা মিঠে রোদ, সঙ্গে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো একটু বসে নেই। মেঘ কিন্তু শুধু লেকের ওপরেই নয়, মনেও ঘনিয়ে এসেছিল, কারণ সমস্ত সাইট সিইং কমপ্লিট, ট্রিপের একদম এন্ডে চলে এসেছি আমরা। কিছু ছোট ছোট উপহার নিলাম বাকিদের জন্য, যাতে তারা আমাকে আর ট্রিপকে কখনো না ভুলে, আর আমিও তাদের কখনো ভুলবো না। এই একটা ট্রিপ বহুদিন ধরে প্ল্যান করেছিলাম, যদিও খুব শর্ট নোটিসে হলো, কিন্তু
অবশেষে এই ট্রিপটা আমাকে যা দিয়ে গেল তা ভোলার নয়। ভীষণ হাসি মজা আর দারুণ দারুণ অনুভূতিতে এই ট্রিপটা আমার কেটেছে। আমি চাইবো বারবার এই গ্রুপটার সাথে আমি ঘুরতে যাই, অনেক মজা করি আর এইরকম সুন্দর সুন্দর ব্লগও উপহার দিতে পারি। মনটা একটু খারাপ লাগছে, দেখুন সূর্যও পরন্ত বিকেলে আমাদের বিদায় জানাতে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।